আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি অঙ্ক করব অঙ্কটি হচ্ছে যে চিত্র অনুযায়ী বিসি রশনির টান নির্ণয় করো এবং এ বিন্দুর প্রতিক্রিয়া নির্ণয় করো গোলকের ব্যাস আছে তিরিশ সেন্টিমিটার আর রশির দৈর্ঘ্য আছে চল্লিশ সেন্টিমিটার তো এটা হচ্ছে একটা চিত্র চিত্রটার গোলকের ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের তিরিশ সেন্টিমিটার তাহলে যদি ব্যাস যদি তিরিশ সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এ এতটুকু অর্থাৎ এসিটা হচ্ছে আমাদের পনেরো ব্যাসার্ধ হবে পনেরো কারণ আমরা জানি হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আর বিসি রশিটা আছে হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তো এই চিত্রটাকে যদি আমরা আলাদা করি চিত্রটাকে যদি এইখান থেকে পাটটাকে বের করে ফেলি তাহলে বের করলে এরকম একটা চিত্র হবে যার এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এখানে হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে চল্লিশ এটাকে যদি আমরা থিটা ধরি যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে অতিবুজ আর এটা হচ্ছে ভূমি তো আমরা এখানে এই থিটাটাকে বের করার জন্য কজের সূত্র ব্যবহার করতে পারি আমরা জানি থিটা সমান সমান হচ্ছে থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই ভূমি হচ্ছে পনেরো ভূমি বাই অতিবুজ বা থিটা ইকুয়াল কজ ইনভার্স ওয়ান পনেরো বাই চল্লিশ এবার হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেট করি এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে শিফট দিয়ে কজ দেয় তাহলে কজ ইনভার্স ওয়ান এসে পড়বে পনেরো ভাগ হচ্ছে চল্লিশ তো ক্যালকুলেট করলে আসা হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট নাইন সেভেন ফাইভ তাহলে নাইন এইট নিতে পারি অর্থাৎ এটা হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট নাইন এইট ডিগ্রি তাহলে আমরা এই থ্রিটা পেয়ে গেলাম এবার এই চিত্রটাকে যদি আমি একটু আমরা যদি একটা চতুর্ভাগ আঁকি ফার্স্ট এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভাগ এই চতুর্ভাগে এই বরাবর হচ্ছে সাতশো কেজি আছে সাতশো কেজি লোড আছে এই বরাবর সাতশো কেজি আর এই দিকে একটা লোড আছে এই দিকের লোডটা এটার নাম হচ্ছে আমাদের বি তো এটার নাম দেই হচ্ছে টি এই যেহেতু এই পয়েন্টটা হচ্ছে সি তাহলে এটার নাম দেই টি বি সি আর আমাদের এই দিকে একটা লোড আছে এদিকে কোনো লোড নাই এদিকে একটা বাহু আছে জাস্ট তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এইখান থেকে আমরা এই কোনটুকু পাইলাম এই কোনটুকু পাইলাম হচ্ছে আমরা সিক্সটি সেভেন আর এই অংশটাও কিন্তু নব্বই আচ্ছা যদি তাই হয় তাহলে আমাদের এই টোটাল অংশটা কত এই টোটাল অংশটা হচ্ছে নব্বইয়ের সাথে যোগ হবে হচ্ছে এই সিক্সটি তাহলে এটা আসবে হচ্ছে 157.98 হান্ড্রেড ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি আমরা প্রাইলাম তাহলে এই অংশটা কতটুকু এই অংশটা হচ্ছে আমরা জানি যে ত্রিভুজ এইটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তটা টোটাল সার্কেলটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ডিগ্রি থেকে মাইনাস হবে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রিটা এরপর মাইনাস হবে হচ্ছে ওয়ান আসে হচ্ছে ওয়ান হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট জিরো টু অর্থাৎ একশো বারো দশমিক শূন্য দুই ডিগ্রি এবার এটা একটা ল্যামির সূত্র হয়ে গেছে আমাদের এই অংশটা হচ্ছে একটা ল্যামির সূত্র হয়ে গেছে এবার ল্যামির সূত্র অনুযায়ী এটাকে আমরা আলাদা করতে পারি আমরা এই বাহুটাকে বের করে ফেলতে পারি আর এইখানে একটা বিষয় হচ্ছে যে এইখানে যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা এই পাশে নিয়ে নিয়েছি অর্থাৎ এই পাশে যেটা ছিল যেটা লেফটে ছিল সেটাকে আমরা রাইট হ্যান্ডে নিয়ে নিয়েছি এই দিকের অংশটা এটাকে আমরা দিতে পারি হচ্ছে ই এটার নাম আমরা করতে পারি আর এ রিয়াকশন ফোর্স এখানে রিয়াকশন বলটা কারণটা হচ্ছে কি রিয়াকশন বা প্রতিক্রিয়াটা হচ্ছে বল যেদিকে ক্রিয়া করবে প্রতিক্রিয়াটা তার বিপরীত দিকে আসবে যেহেতু এই বলটা এই দিকে ক্রিয়া করছে তাহলে লেফটের দিকে ক্রিয়া করছে তাহলে প্রতিক্রিয়াটা হবে রাইটের দিকে অর্থাৎ এই দিকে তাহলে আমরা যদি এটাকে ল্যামের সূত্রে নেই তাহলে আমরা কি করতে পারবো এই টি বি সি টি বিসি বাই হচ্ছে এটার বিপরীত কোন কোনটা এটার বিপরীত কোন হচ্ছে এই অংশটা নাইনটি ডিগ্রিটা হচ্ছে এটার বিপরীত তার মানে সাইন নাইনটি ডিগ্রি সমান সমান হচ্ছে সাতশো টাকা নিতে পারি সাতশো তাহলে সাতশোর বিপরীত হবে এইটা একশো বারো একশো বারো দশমিক শূন্য দুই সাইন অবশ্যই সাইন সমান সমান হচ্ছে আর এ আর এ বাই হচ্ছে এইটার বিপরীত কোন হচ্ছে এই অংশটা অর্থাৎ এই একশো সাতানব্বই সাতান্ন ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট নাইন এইট ডিগ্রি সাইন সামনে আচ্ছা তাহলে এবার আমরা যে কোনো দুইটা প্রথমত এই দুইটাকে নিয়ে ক্যালকুলেট করবো এই দুইটাকে নিয়ে যদি আমরা ক্যালকুলেট করি টি বি সি সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে সাতশো সাইন একশো বারো দশমিক শূন্য দুই বা টি বি সি ইকুয়াল হচ্ছে সাতশো সাইন একশো বারো দশমিক শূন্য দুই ইন্টু হচ্ছে সাইন 90 ডিগ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আসবে কত দেখি সাতশো ভাগ সাইন 90 ডিগ্রি ইন্টু সরি সাইন হচ্ছে একশো বারো দশমিক শূন্য দুই ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি এটা ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে সাতশো পঞ্চান্ন দশমিক শূন্য আট সাতশো পঞ্চান্ন দশমিক শূন্য আট তো এখানে হচ্ছে এটা সাতশো পঞ্চান্ন দশমিক শূন্য আট কেজি আমাদের ফার্স্টে যে বিসি রশ্মির টান টানটা বের করতে বলেছিল বিসি রশ্মির টানটা আমাদেরকে বের করতে বলেছিল এই টানটা আমাদের বের করা শেষ আমাদের বের করলাম এরপর হচ্ছে আমাদের আরেকটা একটা প্রতিক্রিয়া এ বিন্দুটার প্রতিক্রিয়াটাও নির্ণয় করতে বলেছে যে এ বিন্দুর প্রতিক্রিয়াটা নির্ণয় করো এবার হচ্ছে এ বিন্দুর প্রতিক্রিয়া করার জন্য আমরা এই অংশটাকে নিতে পারি এই দুইটাকে নিব এবার এই দুইটাকে যদি নেই তাহলে আসবে হচ্ছে আমাদের এটাকে আগে লিখি আর এ সাইন ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট নাইন এইট ইকুয়াল হচ্ছে সাতশো বাই সাইন একশো বারো দশমিক শূন্য দুই বা আর এ ইকুয়াল হচ্ছে সাতশো বাই সাইন একশো বারো দশমিক শূন্য দুই ইন্টু ইন্টু সাইন ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট নাইন এইট ডিগ্রি এটাকে এবার টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে সাতশো সাতশো ভাগ সাইন একশো বারো দশমিক শূন্য দুই ইন্টু সাইন ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন নাইন এইট ক্যালকুলেট করলে আসে হচ্ছে দুইশো তিরাশি কেজি তাহলে আমরা প্রতিক্রিয়া বলটাও পেয়ে গেলাম আমাদের দুইটা টার্গেট ছিল একটা হচ্ছে রশির টান রসিক টান পেয়ে গেলাম আর প্রতিক্রিয়া বা রিয়াকশন বল যেটা দরকার ছিল আমাদের রিয়াকশন বলটাও আমরা পেয়ে গেলাম আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ